বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর আগে বাংলাদেশ সময় ভোরে কুয়ালালামপুরে পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সহ চার সদস্যের প্রতিনিধি দল। এবারের চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বীমা সহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দালালদের দাপট কমে আসবে বলেও আশা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদের, ধন্যবাদ সোহার। আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল প্রবাসী বাংলাদেশিদের যে কর্মী নিয়ে আসার, মালয়েশিয়া কর্মী নিয়ে আসার ব্যাপারে যে দীর্ঘ প্রত্যাশা, সেটি কিন্তু কিছুক্ষণ আগে সেই সমঝোতা স্বাক্ষরে সেই চুক্তি সয়ে স্বাক্ষর হয়ে গেছে অলরেডি। তবে আমাদের কিছুক্ষণ আগে আমরা আমাদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সাথে আমরা যখন কথা বলছি সামান্য কিছুক্ষণের জন্য, তিনি যেটা যেমনটি বলছিলেন, আসলে তিনি চাচ্ছেন যে কোনো ধরনের সিন্ডিকেট যেন না হয়, এবং কি মালয়েশিয়ার যে মন্ত্রণালয়ে যে আপনার যে মানব সম্পদ মন্ত্রী সারবানান রয়েছে, তাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের সিন্ডিকেট যেন না হয়। এইসব বিষয় নিয়ে আরো কিছু বিস্তারিত তথ্য হয়তো আমাদেরকে কিছুক্ষণ পরে একটি বিবৃতি দিবে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। তবে ইমরান আহমদ আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছে, সেটি হচ্ছে গত দিনের ন্যায় কিন্তু এবার কিন্তু সেটি আর যেভাবে মধ্যসত্যি বগুড়া যেভাবে সাধারণ শ্রমিকদের যেভাবে হয়রানিমূলক যে মিথ্যা যে প্ররোচনা দিয়ে যেভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক আনছিল গত দিনগুলোতে, তবে এবারে কিন্তু সেই সুযোগ থাকবে না। আপনি জানেন যে এখানে বর্তমানে দীর্ঘ যে করোনার প্রাদুর্ভাব রয়েছে, সেই কারণে কিন্তু আমরা ভিতরে যে বৈঠক ছিল সেটি কিন্তু আমরা উপস্থিত থাকতে পারি নাই। তবে বৈঠকের পর এখানকার মানব সম্পদ মন্ত্রণালয়ে বের হয়ে যাওয়ার পর থেকে আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন ইমরান আহমদ, তিনি আমাদেরকে একটি তথ্য জানিয়েছেন যে সেটি হচ্ছে আজকে বিকেলের মধ্যে আমাদের আরো কিছু বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবে। তবে আরেকটি বিষয় স্পষ্ট করে তিনি জানিয়েছেন, সেটি হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যেভাবে ধরপাকড় যে অভিযানগুলো অব্যাহত ছিল দীর্ঘদিনের যে লকডাউন কি বলে যে ধরপাকড়ের যে অভিযান, সেটি বন্ধ করার জন্য বাংলাদেশ মালয়েশিয়ান সরকারের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে এখানে যেসব মালয়েশিয়াতে যে সকল রিক্রুটিং এজেন্সি আছে সেগুলো যেন বাংলাদেশের তদারকিতে যেন সেগুলোকে সিলেক্ট করা হয়। এছাড়া আপনি জানেন যে গত তিন বছর আগে যেখানে বাংলাদেশ থেকে শ্রমিক এসেছে মালয়েশিয়ায়, হ্যাঁ, তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক কিন্তু এখানে